ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরে ১৩টি ইউনিয়নে ৫ জন নৌকা, ৭ জন বিদ্রোহী, ১ জন স্বতন্ত্র বিজয়ী। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, পাশাপাশি ছিল উৎসুক জনতার ঢল। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের ১৩টি ইউনিয়নের ফলাফল হল, নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বড়িকান্দি ইউনিয়নে নৌকার প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান সহ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৫ জন জয়লাভ করেছে। বিএনপির ১জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৭জন নির্বাচিত হয়েছেন। নবীনগরে ১৩ ইউপি নির্বাচনে চেয়ারম্যান বিজয়ী যারা শ্যামগ্রাম ইউনিয়নের শামসুজ্জামান খান মাসুম নৌকা, বীরগাঁও ইউনিয়নে আনোয়ার নৌকা, ইব্রাহিমপুর ইউনিয়নে মোহাম্মদ আবু মুসা নৌকা, সাতমোড়া ইউনিয়নে জসিমউদ্দিন আহমেদ নৌকা, নৌকার বিদ্রোহী রতনপুর ইউনিয়নে গোলাম মুস্তফা মারুফ আনারস, শ্রীরামপুর ইউনিয়নে জাকিউদ্দিন ঘোড়া, রসুল্লাবাদ ইউনিয়নে খন্দকার মনির হোসেন আনারস, নবীনগর পশ্চিম ইউনিয়নে নূর আলম আনারস, সলিমগঞ্জ ইউনিয়নে আশিকুর রহমান সোহেল আনারস, লর ফতেহপুর ইউনিয়নে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘোড়া, জিনতপুর ইউনিয়নে রবিউল আনারস ও নবীনগর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন চশমা নির্বাচিত। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।